আচ্ছা, তুমি তৈরি হয়ে নাও, তোমার জন্মদিনে গণ্যমান্য সব লোকেরা আসবেন। আরে সূর্য, জ্যোতির হবু শ্বশুর বাড়িতে নেমন্তন্ন পাঠিয়েছিস তো? সে আর বলতে, তবে হবু শ্বশুর মশাই আসছে না মা, কিন্তু হবু জামাই বাবাজি আসছেন। এই রমা। হ্যাঁ দাদা, বলো বলো। দেখো, অতিথি আপনার যেন কোনো ত্রুটি না হয়। না না, তোমার কোনো চিন্তা নেই, জ্যোতির জন্মদিন বলে কথা। এই যে অমর, আমার কিন্তু ভীষণ ভয় করছে রে, চল ফিরে যাই। দূর, একবার যখন এসেই পড়েছি তখন এই ফটোগুলো না দেখিয়ে আমি যাচ্ছি না। চিন্তামণি আমার নাম, কোনো কিছু চিন্তা করার নেই, মাল খেয়ে যাও। ওয়েটার, ওয়েটার, ওয়েটার! এই যে সুকুমার বাবু, আপনি কিন্তু আপনার কোটা থেকে বেশি খাবেন না, নেশা হয়ে যাবে। না, চিন্তা নেই, কোনো চিন্তা নেই। নমস্কার, নমস্কার। কে আমাকে চিনতে পারলেন না তো? আমি কিন্তু ঠিক চিনতে পেরেছি। চুপ করে থাকলে কিন্তু আমার চোখে পাকি দিতে পারবে? পারবে না কিন্তু। না মানে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়া, চলে যাব বললেই কি চলে যাওয়া যায়? অজিত বাবু, অজিত বাবু, অজিত বাবু, কি করে বুঝতে পেরেছি বলতো যে তুমি অজিত বাবু? কি করে? তোমার গোটা কি লেখা আছে? আমার চিনতে পারলেন না তো? হ্যাঁ, আর চিনবেই বা কি করে? হ্যাঁ, সেই ছোট্টবেলায় দেখেছিলাম, এখন কত বড় হয়ে গেছে। দুর্গা, কি হলো, ডাকছো কেন? এই হচ্ছে অজিত। কত বড় হয়ে গেছে দেখেছো? ওকে কতটুকু দেখেছিলাম বলো তো। ইয়ে, তুই ওকে পৌঁছে দিয়ে এসো জ্যোতির কাছে। হ্যাঁ হ্যাঁ, এসো আমার সঙ্গে, এসো, এসো, যাও যাও যাও, এসো 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 এসো। জ্যোতি, জ্যোতি, কাকে নিয়ে এসেছি দেখ। এই যে আমি কেন বিশ্বাস করছি না যে আমার নাম অজিত বোস, আমার বাবার নাম অধীর বোস। ফাইলে আমার জায়গা বলি, তুমি অজিত বোস। আচ্ছা, আপনি কেন বিশ্বাস করছেন যে ব্যাপারটা আমি আমি অজিত বোস? না দেখাচ্ছি, আমি চিনতে পারলি না তো অজিত? তোমরা গল্প করো, আমি যাই। আমি যে তোমারি, আমি যে তোমারি, আমি যে তোমারি, আবার দেখা হবে, বাই। আমার মনে হচ্ছে কোথায় ভুল হচ্ছে। আচ্ছা, তুমি যদি আসল অজিত হও, হ্যাঁ, তাহলে এই যে লোকটা চলে গেলে সে কে? আমি ঠিক বুঝতে পারছি না। না না, এই এই যে এই লোকটা কে কে কে? চিনতে পারছি না আমি, কে কে? এই পালাচ্ছে, পালাচ্ছে, ধরো ধরো, দিকে গেল।